আমি আজকে উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল সহজ ও সংখ্যক অভিক্ষেপ অঙ্কন যাকে ইংরেজিতে বলে সিম্পল কলোনিক্যাল প্রজেকশান যা রেস্কেল আছে ওয়ান ইস টু ছয় কোটি পঞ্চাশ লক্ষ যার ব্যবধান আছে পাঁচ ডিগ্রি এবং অক্ষরেখা আছে ত্রি ডিগ্রি সাউথ থেকে ষাট ডিগ্রি সাউথ এবং দ্রাগিমা রেখার মান আছে একশো ষাট ডিগ্রি ইস্ট থেকে একশো ষাট ডিগ্রি ওয়েস্ট তো দেখো আমি অঙ্কটা কি করে করি তো দেখো অঙ্কটা পড়ছি ওয়ান টু ছ কোটি পঞ্চাশ লক্ষ স্কেলে পাঁচ ডিগ্রি ব্যবধান এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট এক প্রমাণ অক্ষরেখা বিশিষ্ট সহজ সংখ্যক অভিক্ষেপ সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন করো ঠিক আছে যেখানে গত বিস্তৃতি ত্রিশ ডিগ্রি দক্ষিণ থেকে ষাট ডিগ্রি দক্ষিণ ঠিক আছে সাউথ টু সাউথ এবং দ্রাগিমাগত বিস্তৃতি একশো ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি পশ্চিম এবং এই অভিক্ষেপ পাট অঙ্কন পদ্ধতি বর্ণনা করো তো দেখো স্টেপ ফার্স্ট স্টেপ কি বলছে স্কেল কি আছে তো দেখো স্কেলে আছে ছ কোটি পঞ্চাশ লক্ষ ছ কোটি পঞ্চাশ লক্ষ দেখো আমি ইন্ডিকেট করে দিচ্ছি ঠিক আছে সেট স্কোয়ারের সাহায্যে ইন্ডিকেট করে দেখো ব্যবধান কত আছে পাঁচ ডিগ্রি আছে ব্যবধান পাঁচ ডিগ্রি আছে দেখো আমি দেখিয়ে দিলাম সেট স্কোয়ারের সাহায্যে তো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো এবার আমরা কি করব এবার আমরা করব যে অক্ষরেখা অক্ষরেখা কত আছে ত্রিশ ডিগ্রি সাউথ থেকে ষাট ডিগ্রি সাউথ এবং দ্রাগিমা রেখা কত আছে তো দেখে নাও অক্ষরেখা কত আছে এবং দ্রাগিমা রেখা কত আছে দেখতেই পারছ দ্রাগিমা রেখা আছে একশো ডিগ্রি পূর্ব থেকে একশো ষাট ডিগ্রি পশ্চিম ঠিক আছে এই দেখো একশো ষাট ডিগ্রি পূর্ব থেকে একশো ডিগ্রি পশ্চিম তার মানে অক্ষরেখা থ্রি ডিগ্রি সাউথ থেকে ষাট ডিগ্রি সাউথ এবং দ্রাঘিমা রেখা তো দেখো আমি ইন্ডিকেট করেছি একশো ডিগ্রি ইস্ট থেকে একশো ডিগ্রি ওয়ে ও দেখো স্টেপ টুতে কি বলেছে সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ চৌষট্টি কোটি বাই ছ কোটি পঞ্চাশ লক্ষ ভাগ করে কত হয়েছে নাইন পয়েন্ট এইট ফোর সিক্স সেন্টিমিটার তোমরা তো জানো ভাগ করার ক্ষেত্রে পয়েন্টের পর তিন ঘর নিতে হয় এবং তিন ঘরের ক্ষেত্রে যদি পাঁচের থেকে বেশি হয় তার এক ঘরের সঙ্গে এক যোগ হয় তার মানে নাইন পয়েন্ট এইট ফাইভ সেন্টিমিটার হয়েছে স্টেপ থ্রিতে কী বলেছে অক্ষরেখা সমূহ পাঁচ ডিগ্রি ব্যবধান তো দেখো অক্ষরেখা সমূহ পাঁচ ডিগ্রি ব্যবধান তো দেখো 3 ডিগ্রি সাউথ থেকে ষাট ডিগ্রি সাউথ তো দেখো 3 ডিগ্রি সাউথ পঁয়ত্রিশ ডিগ্রি সাউথ ঠিক আছে চল্লিশ ডিগ্রি সাউথ পঁয়তাল্লিশ ডিগ্রি সাউথ পঞ্চাশ ডিগ্রি সাউথ পঞ্চান্ন ডিগ্রি সাউথ ষাট ডিগ্রি সাউথ তো দেখো আমি কী করছি এই যে ত্রিশ ডিগ্রি এবং এই ষাট ডিগ্রি দুটোকে যোগ করে কত হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে কত ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে তো দেখো এবার স্টেপ ফোর কী করছি আমি দ্রাগিমা রেখা সমূহ পাঁচ ডিগ্রি ব্যবধান ঠিক আছে তো দেখো একশো এই দেখো আমি আর একবার দেখাচ্ছি তোমাদের এই দেখো একশো ষাট ডিগ্রি ইস্ট থেকে একশো ষাট ডিগ্রি ওয়েস্ট তো দেখে নাও এটাকে আমি খুব সুন্দর করে লিখবো দেখো একশো ষাট ডিগ্রি ইস্ট একশো পঁয়ষট্টি ডিগ্রি ইস্ট একশো সত্তর ডিগ্রি একশো পঁচাত্তর ডিগ্রি একশো আশি ডিগ্রি এবার কী হবে একশো পঁচাত্তর ডিগ্রি ওয়েস্ট একশো সত্তর ডিগ্রি ওয়েস্ট একশো পঁয়ষট্টি ডিগ্রি ওয়েস্ট একশো ষাট ডিগ্রি ওয়েস্ট তো দেখো একশো ষাট ডিগ্রি যোগ একশো আশি ডিগ্রি আবার একশো আশি ডিগ্রি মাইনাস একশো ষাট ডিগ্রি ঠিক আছে তো একশো ষাট ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রি ব্র্যাকেটের মধ্যে আছে প্লাস একশো আশি ডিগ্রি মাইনাস একশো ষাট ডিগ্রি তো দেখো যোগ করে কত হচ্ছে তিনশো চল্লিশ ডিগ্রি প্লাস তিনশো চল্লিশ ডিগ্রি প্লাস কুড়ি ডিগ্রি সমান সমান ডিগ্রি তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করলে দেখো আমি আর ইন্ডিকেট করে দিয়েছি দেখো তিনশো ষাট ডিগ্রিকে দুই দিয়ে ভাগ করলে একশো ডিগ্রি হবে তো অঙ্কটা পুরোপুরি পারফেক্ট হয়েছে তো দেখো আমি স্কেলের সাহায্যে দাগটা টেনে দিলাম এবার আমি সেটেস্কার ব্যবহার করে সোজাভাবে লম্বভাবে দাগ টানব তো দেখো আমি সেট সেটেস্কার ব্যবহার করে খুব সুন্দর করে আমি সোজা এবং লম্বভাবে দাগটা টানবো ওকে তো দেখো আমি খুব সুন্দর করে দাগটা টেনে দিলাম দেখো যাতে সোজা হয় দাগটা ওকে তো দেখো আমি সোজা লম্বা দাগটা টেনে দিলাম এবার আমি কাটা কম্পাসের সাহায্যে যেটা ছিল আমাদের নাইন পয়েন্ট এইট ফাইভ সেন্টিমিটার সেই মাপটা আমি কী করলাম কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম নাইন পয়েন্ট এইট ফাইভ তো দেখো আমি নাইন পয়েন্ট এইট ফাইভ সেন্টিমিটার নিয়ে আমি কী করলাম আমি একটা বৃত্তচাপ অঙ্কন করলাম আমি কি করলাম একটা বৃত্ত অঙ্কন করলাম দেখো কি করে বৃত্তচাপ অঙ্কন আমি করলাম বুঝতে পারছি আমি অঙ্কটা কি করে করলাম তো দেখে নাও খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখে নাও এবার আমি পাঁচ ডিগ্রি এবার আমি পাঁচ ডিগ্রি অঙ্কন করব। কারণটা আমরা তো জানি ব্যবধান কত ছিল ব্যবধান ছিল পাঁচ ডিগ্রি তো দেখো আমি কি করলাম এই দেখো এই দেখো জিরো থেকে পাঁচ দেখো ভালো করে ইন্ডিকেট করছি দেখো খুব সুন্দর করে তুলে ধরেছি আমরা পাঁচ ডিগ্রি আমরা করেছি আর এইদিকে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা ছিল সেই পঁয়তাল্লিশ ডিগ্রির আমি চাঁদার সাহায্যেও নিয়ে নিলাম তো দেখো আমি এবার আমি স্কেলের সাহায্যে পাঁচ ডিগ্রি থেকে খুব সুন্দর করে দেখো আমি দেখিয়ে দিলাম দেখো খুব সুন্দর করে তুলে ধরেছি দেখো খুব সুন্দর করে আমি দাগটা টেনে দিলাম ওকে খুব সুন্দর করে এবার দেখো আমি পঁয়তাল্লিশ ডিগ্রি যেটা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রিটাও কি করলাম আমি টেনে দিলাম দেখো স্কেলের সাহায্যে পেন্সিল দিয়ে আমি পঁয়তাল্লিশ ডিগ্রিটাকে টেনে দিলাম তো দেখে নাও এখানে আমি কী করলাম এখানে আমি পাঁচ ডিগ্রি এই দেখো এই দেখো এই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই দেখো এই মাপটা আমি নিয়েছি চাদার সাহায্যে এই যে মাপটা এই মাপটা ওকে তো দেখে নাও এই দেখো আমি স্কেলেল স্কেল ছাড়া দেখো আমি চাঁদাটাকে একবার ব্যবহার করছি প্রচুর ছেলেমেয়েরা এখানে কি ভুল করে তো দেখো কি করে করতে হয় তার টেকনিক তার সিস্টেম আমরা শিখাচ্ছি দেখো এই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে এই দেখো এইবার দেখো এটা আমাদের পাঁচ ডিগ্রি করে ব্যবধান ওকে তো বুঝতে পেরেছো তোমরা বুঝতে পেরেছো এইবার দেখো এই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রিটা হয়েছে কি করে ঠিক আছে অক্ষরেখা তো জানো এই যে ব্যবধান পাঁচ ডিগ্রি ঠিক আছে খুব সুন্দর করে আমি দেখিয়ে দিলাম তো দেখো এই দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি এইটা আমাদের কত ডিগ্রি পাঁচ ডিগ্রি ঠিক আছে তো বুঝতে পারছো খুব সুন্দর করে আমরা তুলে ধরেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো এবার আমি কম্পাসের সাহায্যে পাঁচ ডিগ্রি ব্যবধানের মাপটা নিয়ে নেবো কম্পাসের সাহায্যে তো দেখো এবার আমি একটা বৃত্ত চাপ এঁকে দিলাম বৃত্ত চাপ এঁকে দিলাম বৃত্ত চাপ এঁকে দিলাম ওকে এবার আমি স্কেলের সাহায্যে দাগ টেনে দেব এবার আমি স্কেলের সাহায্যে দাগটা টেনে দেব। দেখো আমি স্কেলের সাহায্যে দাগটা কি করে টানি সেটা তোমাদের দেখা খুবই জরুরি আছে তো মোটামুটিভাবে আমাদের অনেকটা কাজ এগিয়ে গেছে এবার আমি কি করব। এই দেখো স্পর্শক ঠিক আছে একটা স্পর্শকের মতন একটা অঙ্কন করলাম তো দেখো কিভাবে টানতে হয় কোন দিক থেকে কিভাবে টানলে ভালো হয় তার আকার সিস্টেম তার টেকনিক তোমাদের শেখা খুবই জরুরি আছে দেখো আমি স্পর্শকে দাগটা কি করলাম টেনে দিলাম এবার আমি কি করবো এবার আমি কাটা কম্পাসের সাহায্যে কাটা কম্পাসের সাহায্যে এর মাপটা নেব তো দেখো তার আগে আমি কী করলাম স্কেলের সাহায্যে আমি একটা সোজা লম্বভাবে দাগ টানলাম যদিও এখানে সেটে স্কোয়ারের সাহায্যে দাগটা টানলে ভালো হতো তো আমি স্কেলের সাহায্যে দাগটা টেনে দিলাম এবার দেখো এবার আমি কাটা কম্পাসের সাহায্যে আমি মাপটা নেব আমরা তো জানি যে আমরা আমরা স্পর্শক তো দেখো এই যে স্পর্শক আছে এটা কি করলাম এই যে এর মাপটা নিয়ে ঠিক আছে এর মাপটা নিয়ে কাটা কম্পাসের সাহায্যে এটা কি করলাম আমি টেনে দিলাম তো দেখো আমি খুব সুন্দর করে খুব সুন্দর করে একটা বৃত্তচাপ অঙ্কন করব দেখো এই দেখো খুব সুন্দর করে আমি টেনে দিলাম ওকে তো তোমরা বুঝতে পারছো কী করে অঙ্কটা করছি তার টেকনিক তার সিস্টেম তোমাদের দেখা খুব জরুরি বলে আমি মনে করি তো দেখো এই দেখো ওকে আমি আর একবার দেখালাম আর একবার দেখালাম কি করে করতে হয় আর একবার দেখালাম তোমাদের যাতে তোমাদের ভুল না হয় এবার দেখো এবার আমি কি করছি এই দেখো পাঁচ ডিগ্রি ব্যবধান এই যে পাঁচ ডিগ্রি যে ব্যবধান আছে এই পাঁচ ডিগ্রি ব্যবধান আমরা কাটা কম্পাসের সাহায্যে নিয়ে নিলাম এবং এই পাঁচ ডিগ্রি ব্যবধান আমাদের কাজে লাগবে তো দেখে নাও এবার আমি দেখো অক্ষরেখা দেখো এই দেখো মানগুলো কি আছে সব মান আমি ইন্ডিকেট করে দিলাম ঠিক আছে এটা আমি কি করব এটা আমি কি করব। এটা আমি পুট করব ঠিক আছে এটা আমি পুট করব তো তোমরা তো জানো যে এই দেখো এই দেখো আমি যে পাঁচ ডিগ্রি ব্যবধানটা নিয়েছিলাম ঠিক আছে একটা ঠিক আছে দুটো ওকে তিনটে ঠিক আছে দেখো তিনখানা নিয়েছি আর এই দিকে দেখো তিনখানা নেব একটা ঠিক আছে দুটো ওকে তিনটে তো মোটামুটিভাবে আমাদের নেওয়া হয়ে গেল ওকে অক্ষরেখা আমাদের নেওয়া হয়ে গেল এবার আমি কী করব বৃত্তচাপ আঁকব ঠিক আছে পুরো বৃত্তচাপ আঁকবো দেখো আমি কি করে আঁকছি আঁকার টেকনিকটা তোমরা ভালো করে দেখো এইখানে একই জায়গায় কেন্দ্রীয়বিন্দুর মান এক থাকবে একই জায়গাকে কেন্দ্র করে আঁকতে হবে ঠিক আছে তো দেখো এখানে নাইনটি নাইন পারসেন্ট ছেলেমেয়েরা ভুল করে নাইনটি নাইন পার্সেন্ট ছেলেমেয়েরা ভুল করে এটা তোমাদের ঠিক করে শেখা খুব জরুরি বলে আমি মনে করি তো দেখো দেখো আমি কি করে করি তার টেকনিক তার সিস্টেম তোমাদের শেখা খুব জরুরি বলে আমি মনে করি এর কেন্দ্রবিন্দু থাকবে কিন্তু একই জায়গায় একই জায়গায় কেন্দ্র করে এটা করতে হবে বেশিরভাগ ছেলেমেয়েরা এখানে ভুল করে ঠিক আছে তো দেখে নাও কী করে অঙ্কন করছি সেটা তোমাদের দেখা খুবই জরুরি আছে বলে আমি মনে করি তো দেখো খুব সুন্দর করে আমি কি করলাম অঙ্কন করছি দেখে নাও ঠিক আছে দেখে নাও এবার কি দেখো দেখো এই যে দেখো ঠিক আছে ওকে এবার আমি কি করব এবার আমি তো দেখো এই দেখো এই যে মাপটা আছে এই মাপটা খুব ইম্পর্টেন্ট এই দেখো ভালো করে দেখে নাও ভালো করে দেখে নাও ঠিক আছে এই মাপটা আমি নিয়ে কি করব এই দেখো এই মাপটা আমি নিলাম ঠিক আছে এই মাপটাকে আমি কেটে দেবো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তার মানে একশো আশি ডিগ্রি থাকবে আর বাকি সাইডে হবে ওকে এই দেখো দেখো একটা দুটো ওকে তিনটে দেখো তিনটে আহ তিনটে চারটে ওকে চারটে তো দেখো চারটে হয়ে গেছে এইদিকে আবার কটা করবো চারটে করবো একটা দুটো ওকে তারপর দেখো তিনটে তিনটে তারপরে কটা হচ্ছে চারটে হচ্ছে ওকে চারটে হয়ে গেল ওকে দেখো চারটে হয়ে গেছে তো দেখে নাও চারটে আমরা টেনে দিয়েছি এবার আমি কি করবো স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে এটা কি করবো খুব সুন্দর করে আমি মার্কিং করে দেবো দেখো স্কেলের সাহায্যে আমি কি করলাম খুব সুন্দর করে বসিয়ে দিলাম ওকে এই দেখো এই স্কেলের সাহায্যে আমি কী করব টেনে দেবো দেখো দেখো খুব সুন্দর করে টেনে দিলাম ওকে প্রত্যেকটা ছেলেমেয়ে এখানে ভুল করে দেখো এখানে ডট 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 করে দিয়ে দিলাম ওকে তো দেখো আমি স্কেলের সাহায্যে কী সুন্দর করে টেনেছি এটা ভালো করে দেখা তোমাদের জরুরি আছে বলে আমি মনে করি তো দেখো আমাদের দেখো এবার এবার আমি দ্বিতীয়টা করব। ঠিক আছে এবার আমি দ্বিতীয়টা করব তো আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমরা আজকে উচ্চ মাধ্যমিকের ভূগোল প্র্যাকটিক্যাল নিয়ে ডিসকাস করেছি যে প্র্যাকটিক্যাল দু হাজার একুশ সাল কেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হানড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন ঠিক আছে সিম্পল কলোনিক্যাল প্রজেকশন যার ইংরেজিতে নাম তো দেখো আমি কী করলাম দেখো এইবার দেখো এটাও খুব সুন্দর করে আমি টেনে দিলাম ওকে তো দেখো খুব সুন্দর করে টেনে দিলাম দেখো তার তারপরেরটাও আমরা কি করলাম খুব সুন্দর করে আমরা টেনে দিলাম স্কেলের সাহায্যে স্কেলের সাহায্যে খুব সুন্দর করে আমরা টেনে দিলাম তো মোটামুটিভাবে আমাদের অনেকটা কাজ কমপ্লিট হয়েছে অনেকটা কাজ অনেকটা কাজ কমপ্লিট হয়েছে তো দেখো এইভাবে আমরা প্রত্যেকটা দ্রাগিমা রেখা স্কেলের সাহায্যে খুব সুন্দর করে টেনে দেব প্রত্যেকটা দ্রাগিমা রেখাকে খুব সুন্দর করে স্কেলের সাহায্যে টেনে দেব তো দেখে নাও আমি খুব সুন্দর করে করে দিচ্ছি তো আমাদের এই চ্যানেলকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে কমেন্টস করবে আমরা মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত সমস্ত ধরনের নোটস এবং সাজেশান দিয়ে থাকি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখো নাও এইবার দেখো আমি খুব সুন্দর করে টেনে দিলাম দেখো এবার আমাদের লাস্ট লাস্ট দ্রাগিমা রেখা তো দেখো এটাও আমি কি করলাম খুব সুন্দর করে তো দেখো ডট 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 কী করলাম আমি দিয়ে দিলাম ডট ডট আমি দিয়ে দিলাম ওকে এবার আমি কী করবো এবার আমি মুছে নেব এবার আমি কী করব মুছে নেব দেখো এক্সট্রা যে দাগ আছে এক্সট্রা দাগগুলো আমি কী করবো খুব সুন্দর করে মুছে নেব ওকে তো দেখো অঙ্কটা পুরোপুরি আবার কমপ্লিট হয়ে গেছে এবার আমি অক্ষরেখা অক্ষরেখা থেকে স্টার্ট করবো ওকে তো দেখো অক্ষরেখা ষাট ডিগ্রি থেকে স্টার্ট ষাট ডিগ্রি সাউথ ঠিক আছে তারপর দেখো তারপর ফিফটি ফাইভ ডিগ্রি সাউথ ওকে তারপর কী হবে ফিফটি ডিগ্রি সাউথ হবে ঠিক আছে তারপরে কী হবে তারপরে হবে ফোরটি ফাইভ ডিগ্রি কী হবে সাউথ হবে তার মানে চলো পাঁচ ডিগ্রি করে তো ব্যবধান আছে না তারপরে কী হবে চল্লিশ ডিগ্রি সাউথ হবে ওকে তারপরে দেখো কত হবে আমাদের পঁয়ত্রিশ ডিগ্রি সাউথ হবে তারপরে কত হবে ত্রিশ ডিগ্রি সাউথ হবে তার মানে আমাদের অক্ষরেখা ষাট ডিগ্রি সাউথ থেকে ত্রিশ ডিগ্রি সাউথ অবধি ঠিক আছে এবার আমি দ্রাঘিমা রেখা অঙ্কন করব ওকে একশো ষাট ডিগ্রি ইস্ট আছে ঠিক আছে একশো পঁয়ষট্টি ডিগ্রি ইস্ট হবে তো দেখো দ্রাগি রেখা ঠিক আছে একশো পঁয়ষট্টি ডিগ্রি ইস্ট হবে তারপরে কত হবে একশো সত্তর ডিগ্রি যেহেতু পাঁচ ডিগ্রি করে ব্যবধান আছে ওকে পাঁচ ডিগ্রি করে ব্যবধান আছে একশো সত্তর ডিগ্রি ইস্ট হবে তারপরে কত হবে একশো পঁচাত্তর ডিগ্রি ইস্ট হবে ওকে তারপরে দেখো একশো আশি ডিগ্রি হবে ওকে একশো আশি ডিগ্রি হবে ঠিক আছে বুঝতে পারছো আমি কি করে অঙ্কটা করছি ঠিক আছে তারপরে দেখো একশো আশির পরে কী হবে একশো আশির পরে একশো পঁচাত্তর ডিগ্রি হবে একশো পঁচাত্তর ডিগ্রি ওয়েস্ট হবে ওকে ওয়েস্ট মানে পশ্চিম হবে তারপরে কী হবে একশো সত্তর ডিগ্রি ওয়েস্ট হবে ওকে একশো পঁয়ষট্টি ডিগ্রি কি হবে ওয়েস্ট হবে ঠিক আছে একশো পঁয়ষট্টি ডিগ্রি ওয়েস্ট হবে তারপরে কত হবে একশো ডিগ্রি কি হবে ওয়েস্ট হবে তা মানে বুঝতে পারছো কি করে আমি দ্রাগিমা রেখাগুলো লিখলাম তো মোটামুটিভাবে আমাদের অঙ্কন পুরোপুরিভাবে কমপ্লিট হয়েছে আমার তো দেখো সহজ সংখব অভিক্ষেপ অঙ্কন সহজ সংখ্যক অভিক্ষেপ অঙ্কন এটা খুব সুন্দর করে আমি লিখে দিলাম খুব ইম্পর্টেন্ট প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল প্র্যাকটিক্যাল পরীক্ষায় এটা দিয়ে থাকে তো দেখো প্রমাণ অক্ষরেখা ব্যবধান সমূহ প্রমাণ অক্ষরেখা ব্যবধান সমূহ খুব সুন্দর করে আমি লিখে দিলাম ওকে তো দেখে নাও খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে তো দেখে নাও তারপরে দেখো এবার আমি কি করলাম প্রমাণ অক্ষরেখার বিভাজন ধৈর্ঘ্য ঠিক আছে প্রমাণ অক্ষরেখার বিভাজন দৈর্ঘ্য তো দেখো আমি কি করে লিখলাম তার প্রত্যেকটা জায়গায় ইন্ডিকেট করেছি তোমরা খুব সুন্দর করে এটা প্র্যাকটিস করবে তো দেখো তারপরে গেছে মধ্য দ্রাগিমা রেখা মধ্য দ্রাগিমা রেখা ঠিক আছে বিভাজন মধ্য দ্রাগিমা রেখা বিভাজন তো দেখো খুব সুন্দর করে আমি তুলে ধরেছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে মধ্য দ্রাগিমা রেখার বিভাজন দৈর্ঘ্য ওকে তো দেখো আমি ইন্ডিকেট করেছি দেখো প্রত্যেকটাকে আমি খুব সুন্দর করে ইন্ডিকেট করেছি আমাদের এস বি একাডেমিক সেন্টারের ইউটিউব চ্যানেলে শ্রীজনি ভূগোলকের ব্যাসার্ধ জনি ভূগোলকের ব্যাসার্ধ তো আমাদের অঙ্কন পুরোপুরিভাবে কমপ্লিট আমরা আজকে ভূগোলের সহজ সংকপ অভিক্ষেপ অঙ্কন করেছি তো দেখো আমি প্রত্যেকটা ইন্ডিকেট করছি ওকে এম দ্বারা এম দ্বারা ইন্ডিকেট করছি তারপরে কি করেছি ই দ্বারা ওকে ই দ্বারা ইন্ডিকেট করছি তারপরে কি করছি দেখো পি দ্বারা ইন্ডিকেট করছি যেটা আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রি আছে তারপরে এন দ্বারা ইন্ডিকেট করছি দেখো তারপরে কি করছি দেখো জি ঠিক আছে জি ঠিক আছে দেখো তারপরে কি করেছি আই তারপরে এখানে তো ও তো বসিয়েছি তার মানে মোটামুটিভাবে আমাদের অঙ্কন পুরোপুরি কমপ্লিট আছে এবং দেখো আর ওকে আমাদের ব্যাসার্ধ তো আর দ্বারা প্রকাশ করা হয় না তো দেখো তারপরে দেখো ভি মানে প্রত্যেকটা পুরোপুরি কমপ্লিট হয়েছে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই ভূগোলের এই প্র্যাকটিক্যালটা দেখার জন্য প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার মাধ্যমে তোমরা সমস্ত ধরনের নোটস এবং সাজেশন তোমরা পেয়ে যাবে